সোজা আঙুলে ঘি না উঠলে নাকি আঙুল বাঁকা করতে হয়, এমন ডায়লগ আমরা বাংলা সিনেমায় প্রচুর দেখেছি কিন্তু আজ উপলব্ধি করলাম। আর সেই আঙুল কতটা বাঁকা করতে হবে তাই দেখানো হয়েছে এই শিমু সিনেমায়। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই এখানে ওখানে না চুলকিয়ে শুরু করা যাক শিমু, মেড ইন বাংলাদেশ সিনেমাটির রিভিউ ও অ্যানালাইসিস। শিমু একজন গার্মেন্টস কর্মী, নিম্ন আয়ের বাংলাদেশকে যারা মধ্যম আয়ের বাংলাদেশে পরিণত করেছে তাদের একজন এই শিমু। আর তার মতো আরো আছে রেশমা, ডালিয়া সহ আরো অনেকে। একদিন গার্মেন্টসে আগুন লেগে শিমুর এক সহকর্মী মারা যায়। সবার মতো শিমুরও সংসার চলে না, ঘরে বেকার স্বামী সোহেল। তখনই শিমুর সঙ্গে পরিচয় হয় এক এনজিও কর্মী নাসিমার সাথে। নাসিমার আর্থিক সহযোগিতা ও অনুপ্রেরণায় শিমু ও তার সহকর্মীরা গার্মেন্টসে ইউনিয়ন করার সিদ্ধান্ত নেয়। সেখানেও বাধা, ইউনিয়ন সংক্রান্ত কাগজপত্র থাকায় চাকরি হারায় রেশমা। সুপারভাইজার রেজার সাথে আপত্তি করা অবস্থায় পাওয়ায় চাকরি চলে যায় ডালিয়ার, কিন্তু রেজার চাকরি যায় না। ইউনিয়ন করার সবকিছু যখন তৈরি তখন শিমুর স্বামী সোহেল তার ব্যবসাটা ততদিনে দাঁড় করিয়ে ফেলে। আর সোহেলও চায় না শিমু আর চাকরি করুক, তার উপর লাল ফিতার দৌরাত্ম তো আছেই। আর এত এত বাধার মধ্যে দাঁড়িয়ে কি থাকতে পারবে শিমু? আর শেষ পর্যন্ত কি হয় তা দেখতে হলে আপনাকে দেখতে হবে এই শিমু মেড ইন বাংলাদেশ সিনেমাটি। 95 মিনিটের এই সিনেমা বাংলাদেশে মুক্তি পায় 11 মার্চ 2022। এই সিনেমা 2019 টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিনেমা ক্যাটাগরিতে অফিসিয়াল সিলেকশন ছিল। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। এক নম্বরে গল্প, স্ক্রিন প্লে ও ডায়লগ। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে ডালিয়া নামে এক গার্মেন্টস কর্মীর লড়াই ও সংগ্রামের জীবন থেকে। আর স্ক্রিন প্লে ও ডায়লগ লিখেছেন রুবাইয়াত হোসেন এবং ফিলিপ ব্যারিয়াল। একটা সিনেমা কমার্শিয়াল হলেই যে সবার সিনেমাটি ভালো লাগবে এমন না, আবার খুব আর্টিস্টিক কিছু করে ফেললো দর্শকদের মাথার উপর দিয়ে চলে গেল তাহলেও যে সেটা ভালো সিনেমা হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। কমার্শিয়াল বা আর্ট বড় কথা নয়, বড় কথা হলো সিনেমাটি এঙ্গেজ কিনা। যদি এঙ্গেজিং না হয় তাহলে খুব নাচ গান বা ভারী ভারী ডায়লগ ব্লকিং থাকলেও তা দিয়ে কিচ্ছু হবে না। কাজ হবে তখনই যখন একটার পর একটা যে দৃশ্যগুলো আসছে তা আপনাকে গল্পের সাথে জুড়ে রাখতে পারে। আর এই সিনেমা দেখতে গিয়ে একটা সময় আমি নিজেকে শিমু ভাবতে শুরু করেছিলাম। যখন রেশমাকে লিফলেট রাখার দায়ে বের করে দেওয়া হলো তখন মনে হলো কেন শিমু ম্যানেজমেন্টকে কাজ বন্ধ করার হুমকি দিচ্ছে না। আবার যখন ডালিয়া রেজাকে একসাথে পেয়ে ডালিয়াকে অফিস থেকে বের করে দেওয়া হলো কিন্তু রেজার কোনো শাস্তি হলো না, তখন আবার মনে হচ্ছিল কেন এখানে শিমু প্রতিবাদ করছে না। যখন শিমুর স্বামী শিমুকে ঘরে আটকে রাখলো তখন মনে হচ্ছিল কেন শিমু সুপারম্যানের মতো দরজা ভেঙে বের হচ্ছে না। আর শেষ দৃশ্যটা এই সব নায়ের উত্তর দিয়েছে চমৎকার ভাবে। একটু ওভার দ্য টপ ছিল কিন্তু এটাই চিত্রনাট্যের সার্থকতা ছিল। পুরো স্ক্রিন প্লে অসাধারণ ভাবে লেখা হয়েছে, একই সঙ্গে ডায়লগও সাটেল ও রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তৈরি করা হয়েছে। আর সেই সঙ্গে আমাদের সমাজে যে পুরুষতান্ত্রিক আচরণগুলো সেটাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আর গার্মেন্ট শিল্পের কর্মীদের যে সমস্যাগুলো তা মাস লেভেলে না দেখিয়ে ইন্ডিভিজুয়াল বা একজনের মধ্যে দিয়ে সামগ্রিক চিত্রটা তুলে ধরা হয়েছে। আর এই কারণে আমার কাছে এই সিনেমা বেশ এঙ্গেজিং লেগেছে। 2 নম্বর অভিনয়, রিকিতা নন্দিনী শিমু অভিনয় করেছেন শিমু চরিত্রে। এই রিকিতা নন্দিনী শিমু তার কোনো কাজ আমি আগে দেখিনি, কিন্তু কোন ফ্রেমই এই মেয়েকে আমার একবারের জন্য নতুন বলে মনে হয়নি। অসাধারণ কাজ করেছেন তিনি। সোহেল চরিত্রে ছিলেন মোস্তফা মনোয়ার, তিনি বরাবরই তার চরিত্রে সাবলীল ছিলেন এবং এখানেও তাই। নভেরা রহমান ছিলেন ডালিয়া চরিত্রে। এই নভেরা মূলত রিক্সা গার্ড সিনেমার নভেরা, এখানেও তার কাজ আমার দুর্দান্ত লেগেছে। রেজা চরিত্রে ছিলেন শতাব্দী ওয়াদুদ। স্পেস একদম কম পেয়েছে কিন্তু যতটুকু ছিল সেখানে তিনি তার সেরাটা দিয়েছেন। দীপান্বিতা মার্টিন ছিলেন রেশমা চরিত্রে, তিনিও ভালো কাজ করেছেন। শাহানা গোস্বামী ছিলেন নাসিমা চরিত্রে। স্ক্রিনে যতক্ষণ ছিলেন ততক্ষণই বারবার মনে হচ্ছিল এই চরিত্রটির একটা ব্যাক স্টোরি আছে। এই নাসিমা চরিত্রটিকে দিয়ে যদি একটা স্পিন অফ সিনেমা তৈরি করা যায় তাহলে মন্দ লাগবে না। এছাড়া আরো ছিলেন মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, জয়রাজ সহ আরো অনেকে, এবং প্রত্যেকেই বেশ ভালো কাজ করেছেন। 3 নম্বর পরিচালনা, এই সিনেমা পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। রিয়েল লোকেশন, রিয়েল মেকআপ, প্রত্যেক অভিনেতাদের কাছ থেকে সেরাটাই আদায় করে নিয়েছেন। অসাধারণ লেগেছে। সবগুলো ফ্রেমের ডিজাইন ও এক্সিকিউশন আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সিনেমার শুটিং শেষে উনার একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, তাতে আমি যেটুকু বুঝলাম উনার সিনেমা সম্পর্কে ধারণা খুব পরিষ্কার, আর উনি যেটা করছেন তা জেনে বুঝেই করছেন। 4 নম্বর অন্যান্য টেকনিক্যাল দিক, এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে ছিলেন সাবিন ল্যান্সলিন। ঢাকার বস্তির অলিগলি বেশ সুন্দরভাবে তুলে এনেছেন। এডিটিং করেছেন রাফায়েল মার্টিন হোলগার ও সুজন মাহমুদ, তাদের কাজ আমার ভালো লেগেছে। মিউজিক দিয়েছেন তিন সোহেলি, এখানে ঢাকার উচ্চ শব্দকে তিনি বেশ ভালোভাবে ক্যাপচার করেছেন। গার্মেন্টস এর মেশিনের শব্দ বা রাস্তার গাড়ির আওয়াজ, সত্যি এগুলোই তো আমাদের দৈনন্দিন জীবনের বিজিএম। শুধু শেষ দিকে হালকা একটা বিজিএম ব্যবহার করেছেন এবং সেটাই একটা প্রশান্তি ছড়িয়ে দিয়েছে পুরো সিনেমা জুড়ে। গত 11 মার্চ 2টি সিনেমা মুক্তি পেয়েছে, এক গুণিন ও 2 শিমু মেড ইন বাংলাদেশ। গুণিন সিনেমাটি যেমন ভালো সিনেমা তেমনি শিমুও ভালো সিনেমা। যদি এই 2টি সিনেমার গ্র্যাভিটি চিন্তা করি তাহলে অবশ্যই এই
শিমু সিনেমাটি অনেক অনেক এগিয়ে থাকবে। এই সিনেমাটি হলে মুক্তি পেয়েছে, অথচ আমরা 5 জন মাত্র দর্শক ছিলাম। সত্যিকার অর্থে আমরা ভালো সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না এবং আসল সময়ে সমর্থন করি না। আমরা সিনেমা হলে টিকিট কেটে স্পাইডারম্যান ব্যাটম্যান দেখব, কিন্তু এইসব সিনেমা দেখব না। এগুলোকে খুঁজব টরেন্টে কিংবা কারো কাছে লিঙ্ক চাইব। এই সিনেমাগুলো যদি এখন ভালো ব্যবসা করতে পারে, তবেই তো পরিচালক নতুন উৎসাহে পরবর্তী সিনেমার কাজ ধরতে পারবে, নতুবা আর কত বিদেশি ফান্ডের আশায় বসে থাকবে। আর আপনারা কি দেখেছেন এই সিনেমাটি? আমি জানি আপনারা দেখেননি, তবুও যদি কেউ ফাঁক ফোকরে দেখে ফেলেন তাহলে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আর এই সিনেমাটি অবশ্যই হলে গিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ঠকবেন না। ধন্যবাদ।